আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানজিনা। আমার হাজবেন্ড দুটা দেশি মোরগ এনেছে। আজ দুপুরে মেনুতে এই দেশি মোরগ রান্না করব পেঁপে দিয়ে। আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল, এনেছে লাউ শাক। আজ লাউ শাক ভাজি করব। মুরগি জবাই হয়ে গেছে, এখন আমার বাসায় যে ভাবি থাকে তাকে দিয়ে আমি কাটিয়ে নিচ্ছি। এসে বললাম দুপুরে রান্না করতে, কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিব। এখন আমি রান্না করব মুরগির গোস্ত। আর পাশে চুলায় চা বসিয়েছি, আমার ছেলে মাত্র ঘুমে থেকে উঠেছে। এখন বাজে সকাল 11টা, এখনও চা খাবে। চা হলে আমি ভাতটা বসিয়ে দেব। পেস্টটা বাদামি রং হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো। তারপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ দেওয়ার পর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু মশলা পরিমাণ একটু ঝালটা বেশি দেবো, কারণ পেঁপে তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মুরগির গোস্তগুলো এর মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢেকে গোস্তটা কিছুক্ষণ কষিয়ে নেব। গোস্তটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এর আগে আমি দু একবার নাড়াচাড়া দিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁপে ও আলু দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পাশের চুলায় আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকের সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি সেদ্ধ করে নিব, তারপরে বাগার দেব। এই যে পেঁপে ও আলু দিয়ে দিলাম। লাউ শাক ভাজিটা আমি সিম দিয়ে করব, সিমও কেটে নিয়েছি। সিম ও লাউ শাক একসাথে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব, তারপরে বাগার দেব। পেঁপে ও আলুর সাথে গোস্তটা কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব।
গোস্তটা হতে হতে এখন আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিব। প্রথম রসুন ও শুকনো মরিচ দিয়ে দিব, তারপরে রসুনটা একটু বাদামি রং হলে তারপরে এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব, তারপরে শাক দিয়ে দেব। রসুনটা বাদামি রং হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম। আমি তো আগে পেঁয়াজ দিইনি, আমি পেঁয়াজটা বাগারের সময় বেশিরভাগই দিই। পেঁয়াজটা আগে দিলে অনেকটা নরম হয়ে যায়, আর এখন দিলে একটু হালকা সেদ্ধ হয় আর শাকের সাথে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম শাকগুলো। শাকগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শাকের সাথে যতটুকু পানি আছে আস্তে জ্বালে সে পানিটা শুকিয়ে নেব, তাহলে আমার শাকটা হয়ে যাবে। মুরগি গোস্তটা প্রায় আবার হয়ে এসেছে, এখন দিয়ে দিব একটু জিরা ফাঁকি। জিরা ফাঁকি দেওয়ার পর একটু নাড়াচাড়া দেব। আলুটা আর পেঁপেটা আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলে আমি তারপর আঠালো ঝোল করে নামিয়ে রাখবো। এখন আমি টাকি মাছ দিয়ে মোলা ভর্তা বানাবো। শুকনো মরিচটা টেলে নিয়েছি আর পেঁয়াজগুলো, এটা হলো মোলা। মোলাটা আমি মেশিনে চিকন করে নিয়েছি, মানে আলু ঝুরি করে যে মেশিন সেই মেশিনে। আর টাকি মাছটা আমি ভেজে নিয়েছি, এখন মাঝখানে কাটা ও মাথা ফেলে আমি হাত দিয়ে ডুলে মোলা ভর্তাটা বানিয়ে নেব।
দুপুরে রান্নাটা আমার হয়ে গেছে। আজ আমি রান্না করেছি লাউ শাক ভাজি, মুরগি গোস্ত পেঁপে দিয়ে, ভাত তো আছে আর মুলা ভর্তা। দুপুরে সবাইকে খেতে দিলাম। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।